আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানে আছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন। এই দোকানটাতে আসলাম বাসার কাছে, বাসার দেখি কিছু কেনা যায় কিনা। তো আসলে অনেকে আছে যে সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করে, এরকম একজন কথা বলি যে তার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার পরে বাবা ধনী ছিল, বাবার একমাত্র সন্তান হিসেবে সে প্রচুর সম্পত্তির মালিক হয় একদম ছোটবেলাতেই। পরে তার মা আবার বিয়ে করেন এবং মায়ের আবার দ্বিতীয় স্বামীর সাথে মায়ের আবার সন্তান হয়, কিন্তু তার যেহেতু আর কোনো মানে আপন ভাই বোন ছিল না, সে একদম ছোটবেলা থেকেই প্রচুর বিলাসিতার মধ্যে বড় হয় এবং মাও তাকে মানে মোটামুটি স্পয়েল করা, যাকে বলে স্পয়েল করতেন আর কি, তার যখন যেটা লাগবে তখন সেটা সে পেয়েছে। এরকম অবস্থা, এমনও হয়েছে যে সে এমন মানে পারফিউম ইউজ করতো যেটা অন্যরা মানে সেই দিক দিয়ে গেলে বুঝতে পারতো যে সেই মানে এই গিয়েছে আর কি। ওর নাম হচ্ছে মুসাব এবং সে মানে প্রতিদিন নতুন নতুন কাপড় পরা, মানে যত লেটেস্ট মডেলের স্টাইল আছে, তখনকার দিনে মানুষ অত বেশি স্টাইল করতো না, এটা অনেক আগের কথা। তো তখন সে তার কাপড়গুলো আলাদা ডিজাইন করে বানাতো আর কি, কাস্টম মেড কাপড় ছিল। তো এইরকম ভাবে বড় হয় একটা ছেলে মুসাব, সে এক সময় তার টিনেজ লাইফ আসলো, তখন সে একদিন একটা জায়গায় দেখলো যে সবাই কি যেন একটা রুমের ভিতরে একটা জায়গায় সবাই মানে লুকোচুরি করে কথাবার্তা বলে আর কি। তখন সে করলো কি, ওইখানে গেল। তো যাওয়ার পরে জিজ্ঞেস করলো যে এখানে কি ঘটনা। সাধারণত ওই জায়গাটার ভিতরে যারা যাচ্ছে তারা কিন্তু দরিদ্র মানুষ আর কি। তো সে সেখানে গেল, যাওয়ার পরে সে দেখলো যে ওইখানে একজন মানুষ সে অন্যদেরকে কিছু ভালো ভালো কথা বলছে এবং সে একটা নতুন ধর্ম প্রচার করছে। তখন তার খুব উৎসাহ হলো, উৎসাহ হয়ে সেই ধর্মটা গ্রহণ করলো। তো আশা করি এখন বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। একদম আর্লি ডেইজে যখন ইসলাম প্রচার স্টার্ট হয়েছে, তখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা একজনের বাসায় আর কি লুকিয়ে লুকিয়ে তখন মানে এখন যেরকম হালাকা বলে বা তালিম বলে ডিসকাশন করতো আর কি, যারা তখন ইসলাম অ্যাকসেপ্ট করেছিল। তো মুসাব তখন সেই ইসলাম অ্যাকসেপ্ট করলো, সে অ্যাকসেপ্ট করে সে এরপরে আস্তে ধীরে সে ওখানে যেতে থাকলো আর কি। তো এক সময় তার মায়ের কানে এটা আসলো। তার মায়ের কানে আসার পরে মা প্রথম বিশ্বাসই করেনি, তা ওকে জিজ্ঞেস করলো যে কথা কি সত্যি। সে বললো যে হ্যাঁ, আমি এটা অ্যাকসেপ্ট করেছি, আমি এখন মুসলিম। তখন সে তার মা ভীষণ খেপে গেল, ওর মা বলল যে মানে যে তার তো কোনো কিছু অভাব নাই, এটা তো দরিদ্র যারা যারা পুয়ার তারা অ্যাকসেপ্ট করছে, তুমি কেন এটা অ্যাকসেপ্ট করতে গেলে, তোমার কি দরকার। যাই হোক, ইসলাম অ্যাকসেপ্ট করার পর অনেকদিন হয়ে গেল, তারপরে উনি চলে গেলেন হচ্ছে অ্যাবিসিনিয়াতে এবং সেখানে কিছুদিন থাকলেন, তারপর সেখান থেকে আসলেন হচ্ছে আবার মক্কায়। তো মক্কায় ব্যাক করে উনি প্রথমে ওনার মায়ের সাথে দেখা না করে উনি দেখা করেছিলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। ওনার মা এটা জেনে খুবই মানে ম্যাড হয়ে গেল এবং মা বললেন যে আর তো সহ্য করা যাচ্ছে না, তোমাকে এখন আমি বের করে দিচ্ছি। সো শি জাস্ট কিকড হিম আউট এবং বললেন যে তোমাকে আমি যত প্রপার্টি আছে সে প্রপার্টি থেকে বঞ্চিত করলাম। তো তাকে মানে একভাবে হিরো থেকে সে একেবারে মানে খুবই লাক্সারিয়াস যে লাইফস্টাইলটা তার ছিল সেটা থেকে উনি একেবারে ডাউনে মানে আর্থিকভাবে ডাউনে চলে গেলেন। এক কাপড়ে মোটামুটি উনি বের হয়ে আসলেন। উনি বললেন যে আমার জন্য ইসলামই যথেষ্ট, আমার দরকার নাই তোমার টাকা পয়সা। তো আমাদের দেশে এরকম অনেক সময় হয় যে ছেলে মেয়ে যদি বাবা মার মতো বিয়ে করে তখন দেখা যায় বাবা মা এরকম ত্যাজ্য পুত্র করে বা ত্যাজ্য কন্যা করে, এরকম করে আর কি। তো উনি এরপরে এক সময় হলো যে মদিনা থেকে কিছু লোক আসলো, হজের সময় ছিল, তখন ওরা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে ইসলাম সম্বন্ধে শুনে তারা বললো যে আমাদের সাথে একজনকে দেন যে আমাদেরকে ইসলাম শিখাবে আর কি। ওই তিনজন লোক এসেছিল, তারা ইসলাম অ্যাকসেপ্ট করেছিল। তো পরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি ওদের সাথে যাও।
তো সে তো খুবই ইয়াং একটা পার্সন, সে গেল। সে যাওয়ার পরে সেখানে সে ট্রাইব মেম্বারদের, ওখানে ছোট ছোট গোত্র, তো একজনের সাথে কথা বলল, বলার পরে সে বলল যে তার গোত্রে সবাই মুসলিম হয়ে গেল। এরপর সে বলল যে তুমি আরেকটা গোত্রের প্রধান আছে, তুমি যদি তার সাথে কথা বলতে পারো তাহলে তার গ্রুপের যারা আছে সবাই কিন্তু মুসলিম হয়ে যাবে। এইরকম করে করে তিন চারজন নেতা গোছের লোকের সাথে উনি কথা বললে সবাই মোটামুটি মুসলিম হয়ে গেল মদিনাতে। তো এই দেখুন, একজন মাত্র মানুষ, হ্যাঁ, উনি সবাইকে মোটামুটি কনভিন্স করে ফেলেছেন। তার মাধ্যমে মদিনাতে প্রচুর লোক, মানে মোস্ট অফ দ্য পিপল তার মাধ্যমে মুসলিম হয়েছে। তো তারপরে উনি ওদেরকে কোরআন পড়তে শিখালেন, লিখতে শিখালেন। এবং তখন যখন 1 বছর পরে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সে আবার দেখা করতে আসলো, হজের সময় দেখা করতে আসলে তখন তার সাথে 70 জন মদিনা থেকে মুসলিম হওয়া লোক ছিল, নিউ মুসলিম পিপল ছিল। তো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটা দেখে তো সাংঘাতিক অবাক হয়ে গেলেন যে যে সাংঘাতিক একটা কাজ করেছেন উনি। তো পরে যখন সব প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে চলে গেলেন, সেই জন্য মদিনার লোক খুবই এক্সাইটেড ছিল আর কি, ওরা খুবই ওয়েলকাম করেছিল। তো অনেকে বদর যুদ্ধ সম্বন্ধে জানেন, যখন ব্যাটল অফ বদর হয় তখন কিন্তু মুসাব আলাহি ইসলামকে ফ্ল্যাগ বিয়ারার হিসাবে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে দিয়েছিলেন যে তুমি ফ্ল্যাগটা হোল্ড করবে আর কি, ইসলামের ফ্ল্যাগ। তো এরপরে যখন উহুদের যুদ্ধ হয় তখন উহুদের যুদ্ধতেও উনি ফ্ল্যাগ বিয়ারার ছিলেন আর কি। তো উনি কিন্তু শহীদ হন উহুদের যুদ্ধে আর কি। তো ওনার শহীদ হওয়ার ঘটনাটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে বলবো, খুবই মানে মন খারাপের একটা মানে ব্যাপার আর কি আসলে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইলো।